আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভারতের পেঁয়াজের একটা রেসিপি করে দেখাবো এই জন্য আমি এখানে দুই টুকরো তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটা আমি ধুয়ে সামান্য একটু পানি দিয়ে পনেরো মিনিটের মতো ভিজিয়ে নেব যাতে কাঁধ বের করতে সুবিধা হয় আর নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় তেরো চোদ্দোটার মতো আস্ত পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমার আজকে রান্নাটা হবে এটা ভারতের একটা রেসিপি তারপরে আমি এখানে ব্ল্যান্ডার জারে তিনটা পেঁয়াজ যেরকম কুচি করে নিয়েছি সাথে তিন টুকরা দারচিনি তিনটা কাঁচামরিচ দিয়ে আমি এটা ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন তারপরে চুলায় চলে আসলাম চুলায় প্যান বসিয়ে আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লং তেজপাতা দারচিনি দিয়ে একটু ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেব আমি আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ দারচিনি ও কাঁচামরির কাঁচামরিচের পেস্টটা এখানে কোনো কুচানো পেঁয়াজ লাগবে না এখানে আপনার পেঁয়াজের পেস্টে ব্যবহার করতে হবে তারপরে আমি এখানে দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুন ও পেঁয়াজের পেস্টটা ভালো মতো তেলের সাথে একটু সময় নিয়ে ভেজে নেব মিডিয়াম চুলারাচ মিডিয়ামে আছে ভাজা হয়ে গেলে আমি এখানে এক চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিবো দিয়ে ভালো মতো মিশিয়ে নেব তেলটা ছেড়ে দিয়েছে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবার ভালো মতো মশলাটা কষিয়ে নেব এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে মশলাটাকে আর একটু ভালো মতো কষিয়ে নেব অনবরত নেড়ে চেড়ে দিতে হবে এই যে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি ধুয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে ভালো মতো নেব যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেজে ফলো দিয়ে রাখবেন এরপরে আমি যে তেঁতুলে কাট তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম ওটার কাত বের করে ওই তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো মিডিয়াম আছে এটা কষিয়ে নেব এই যে কষানো হয়ে গিয়েছে আর ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ এরপরে পেঁয়াজ পেস্ট করেছি যে ব্ল্যান্ডারের জারে ওটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালো সিদ্ধ সেদ্ধ হয়ে যায় এবং মাখামাখি একটা ভাব আসে এরকম পানি দিতে হবে এ পর্যায়ে দিয়ে দেব আমি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব আমি সামান্য একটু চিনি চিনি দিলে এই রান্নার টেস্টটা অনেক ভালো আসে এই জন্য সামান্য একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি প্রায় মিডিয়াম লো আছে আমি এটা রান্না করে নিয়েছি প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো এই যে আমার পেঁয়াজটা সেদ্ধ হয়ে গিয়েছে শেষে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো রান্নাটা আমার হয়ে গিয়েছে একটা মাখা মাখা ভাব চলে এসেছে এটা আপনারা রুটি ভাত পরোটার সাথে খেতে পারবেন অসম্ভব মজা খেতে শেষে আমি আর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকে বেল আইকনটা চেপে দেবেন এতে করে আমি যত পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে পেঁয়াজটা আমার অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে কেমন হলো আপনারা আমাকে জানাবেন আপনার বাসায় ট্রাই করবেন এভাবে কেমন হলো আমাকে জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ